অর্থকরীও এক ধরনের মার্কেটিং, যেটা তোমার মেয়ে এত শিক্ষিত হয়েও জানে না, যেখানে অর্ধশিক্ষিত ওই মেয়েটা সে কিন্তু জানে, সে এটাও জানে যে এটা তার পারিবারিক শিল্প, সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর পাঁচজন শিল্পপতির মতন সেও স্বপ্ন দেখে তার ধূপকাঠি জগৎজোড়া নাম হবে, তার বাবা মা ভাই বোনকে সে সুখের মুখ দেখাবে। ধরো সর্বমঙ্গল আমার বউ না হয়ে একটা অচেনা অজানা মেয়ে তোমাকে যদি এই গল্পটা বলতো, তখন তুমি কি বলতে মা? সে যদি বলতো, মাসিমা জানেন আমার কলকাতায় বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়ির লোকেরা খুবই শিক্ষিত, বাড়ির প্রত্যেকে আমার পাশে দাঁড়িয়েছে, আমার নিজের পায়ে দাঁড়াতে আমাকে সাহায্য করেছে, আমি আমার প্রয়োজন মতো দরকারে যেখানে খুশি আমার প্রোডাক্ট বিক্রি করি, তারা কিন্তু তাতে বাধা দেয় না। সেই পরিবারটি সম্পর্কে তোমার কি ধারণা হবে মা? মা তুমি তুমি বুকে হাত দিয়ে বলো, সেই পরিবারের মানুষগুলোকে তুমি প্রশংসা না করে কি নিন্দে করতে? গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি মা, সর্বমঙ্গলা তোমাকে তার জীবনের আর একটা করুণ কাহিনী বলবে। একটা বড় লোকের মেয়ে সর্বমঙ্গলার স্বামীকে ছিনিয়ে নিতে চেয়েছিল, কোটি কোটি টাকার মালিক সে, সর্বমঙ্গলার কাছ থেকে অন্যায়ভাবে তার স্বামীকে কেড়ে নিতে চায়। সোজা রাস্তায় কাটতে না পেরে একটা প্রতারণার রাস্তা নেয় সেই বড় লোকের মেয়ে, একটা নোংরা এগ্রিমেন্টের ফাঁদে ফেলে সেই মেয়েটির হাজবেন্ডকে নিজের নিজের হাতের মুঠোয় আনার চেষ্টা করে। আর সেই স্বামীর মা পরিবারের দু একজনকে সঙ্গে নিয়ে সেই নোংরা মেয়েটিকে মদত দেয়। অনিশ, আমি তোমার কথা বলছি না, আমি সেই গ্রামের মেয়েটার কথা বলছি যাকে তোমরা কাঞ্জিলাল পরিবারের বউ হিসেবে মেনে নাওনি, যে তোমার কাছে এসে নিজে বুক ভরা জীবনের গল্প শুনিয়েছিল। আমি তার শাশুড়ির কথা বলছি। আমি জানি তুমি সেই শাশুড়িকে কখনোই মেনে নেবে না, কিথাই তো, কিন্তু জানো তো মা, সেই মেয়েটা দুঃখের কাহিনী এখনো শেষ হয়নি। এত অবিচারের মধ্যেও জানো তো মা, সেই মেয়েটা একটু একটু করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছিল। মেয়েটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে নিজের ধূপকাঠি দিত, যারা বিদেশে মাল এক্সপোর্ট করত। তারা বলেছিল তার ধূপকাঠি নাকি বিদেশে খুব ডিমান্ড। মেয়েটা ভাবছিল তার স্বপ্ন বোধহয় এবার সত্যি হবে, দেশ বিদেশে তার তার ধূপকাঠির নাম ছড়িয়ে যাবে। কিন্তু একদিন হঠাৎ সে মাল ডেলিভারি করতে গিয়ে দেখলো তার ধূপকাঠির প্যাকেটের ওপর অন্য কোম্পানির লেবেল লাগিয়ে অন্য নামে বিদেশে রপ্তানি করা হচ্ছে, আরো 5 গুণ বেশি দামে ওই একই প্যাকেট। তুমি একই কথা বলছো অনিশ, মানে সর্বমঙ্গলার ধূপকাঠি ব্র্যান্ড চেঞ্জ করে বিদেশে অন্য নামে বিক্রি করা হয়? আর্ট এন্ড ক্রাফট ইনসেন্স স্টিক, ঘালভরা নাম, ওই সঙ্গীতার কলেজের পাশে যে নাম করা রেস্টুরেন্টটা রয়েছে ঠিক ওটার মতো। সর্বমঙ্গলা এত কিছু জানার পর ওদের ছেড়ে দিল কেন? ওই এক্সপোর্ট কোম্পানির মালিককে ধরলো না কেন? কে বলেছে তাকে ধরেনি? ওই গ্রামের সহজ সরল মেয়েটা কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে সঙ্গে সঙ্গে ছুটে গেল কোম্পানির অফিসে, মালিককে তীব্র আক্রমণ করে সে কৈফিয়ত চাইল। তারপর সেই মালিক আর কেউ নয়, সেই মেয়েটি যে এই গরিব মেয়েটির স্বামীকে নিজের এগ্রিমেন্টের ফাঁদে অক্টোপাসের মতো জড়িয়ে রেখেছে। তাহলে তো সর্বমঙ্গলার ওর এগেইনস্টে পুলিশে কমপ্লেইন করা উচিত ছিল। না বড় ভৌতি, সেই রাস্তা ওই নোংরা মেয়েটা বন্ধ করে দিয়েছে। ওই নোংরা মেয়েটার নামে যদি থানায় ডায়েরি করা হয় তাহলে ওই কোম্পানির জেনারেল ম্যানেজার অ্যারেস্ট হবে, আর দুর্ভাগ্যক্রমে ওই কোম্পানির জেনারেল ম্যানেজার হলো সর্বমঙ্গলার স্বামী। ঘটনাটা আজকের মা,
ওই গ্রামের মেয়েটা কিন্তু ওই রপ্তানি করা কোম্পানিকে আজ আর মাল দেয়নি। আর না দেওয়াই উচিত এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর। কি তাই তো মা? কিন্তু মা, তাকে ধূপকাঠি তো বিক্রি করতেই হবে, না হলে গ্রামের বাড়ির সংসারটা তো তার চলবে না। মাত্র 15 দিনের মধ্যে তার বাড়ি হাত ছাড়া হয়ে যাবে। তাই আর কোনো উপায় না দেখে সৎভাবে খবরে কাগজ পেতে ফুটপাতে ধূপকাঠি বিক্রি করতে শুরু করলো। জানো তো মা, এত কষ্টের মধ্যেও ছোট্ট একটুখানি আনন্দ ছিল তার মনে। তার স্বামী যে তার বোনকে বাঁচাতে গিয়ে তার পাটা অকেজো করে ফেলেছিল, সে দাঁড়িয়েছিল তার পাশে তাকে উৎসাহ দেওয়ার জন্য। খুব আফসোস করছিল সর্বমঙ্গলার স্বামী। কেন বলতো, ওই রপ্তানি সংস্থার কাছে সর্বমঙ্গলার স্বামী একদিন প্রথম তাকে নিয়ে গিয়েছিল। তার স্বামীর ভুলের জন্যই আজ সর্বমঙ্গলাকে এভাবে ঠকতে হলো। তাই সেই ছেলেটা ফুটপাতে গিয়ে তার স্ত্রীর পাশে গিয়ে দাঁড়িয়েছিল। এবার বলো তো মা, অন্যায়টা কার? সর্বমঙ্গলার, সর্বমঙ্গলার স্বামীর, নাকি অন্য কারোর? কি হলো মা, বলো, চুপ করে থেকো না। কার দোষে, কার দোষে আজ সর্বমঙ্গলার এরকম অবস্থা হলো বলো? হরিশ বাবু, আপনি দয়া করে মার সাথে এভাবে কথা বলবেন না। আমি তো মাকে খারাপ কিছু বলিনি, আমি শুধু মাকে বাস্তবটা বোঝাবার চেষ্টা করছিলাম। সর্বমঙ্গলা, সমস্যাটা তো আমাকে নেই অনিশ বাবু, আপনি তার জন্য মার সাথে এভাবে কথা বলতে পারেন না। মার সঙ্গে যা বোঝার আমি বুঝে নেব। মেয়ে হিসেবে দেখার দরকার নেই, অনিশ বাবুর গল্পের মেয়েটা ভাবারও দরকার নেই, আর আপনার ছেলের বউ হিসেবে দেখারও দরকার নেই। আজ আমি আপনাকে আপনার মেয়ে হয়ে কয়েকটা কথা বলতে চাই মা। আমার মায়ের সম্মান হানি হবে, আমার বাবা মায়ের পরিবারের সম্মান হানি হবে, এমন কোনো কাজ আপনার এই মেয়ে কোনোদিনও করবে না মা। মাত্র কিছুদিনের জন্য হাত জোর করে আমি আপনার কাছ থেকে একটা সুযোগ চাইছি মা। আমাকে আমার লড়াইটা জিততে হবে, আমাকে আমার বানানো ধূপকাঠি সকলের সামনে আনতে হবে। শৌমিলি দিদির মতো মানুষ যারা মানুষের ক্ষতি করে, যারা অনিশ বাবুর মতো দেবতুল্য মানুষকে কন্ট্রাক্টের জালে ফাঁসিয়ে তাদের জীবন দুর্বিষহ করে তোলে, তাদেরকে হারানোর জন্য, আমার গ্রামের বাড়িতে আমার নিজের মানুষগুলোকে বাঁচাবার জন্য, যদি সংসারের সব দায়িত্ব পালন করে আমি এটুকু করি, সেটা কি খুব বড় অন্যায় হবে মা? কি আবার হবে? উনি এখন প্রোডাকশন করবে ধূপকাঠি, আজকে ফুটপাতে বসে ধূপকাঠি বিক্রি করেছে জানো মেজো বৌদি, এরপরে বাড়ি বাড়ি গিয়ে ধূপকাঠি বিক্রি করবে। ওনাকে নাকি কোন কোম্পানি ঠকিয়েছে, এখন তার জন্যে সারা বাড়ি ময় ধূপকাঠির গন্ধে মাতাবে। তারই পারমিশন চাইছে মায়ের থেকে, আর ছোটদা ভাই সাপোর্ট করছে। এতক্ষণ ধরে তো দেখলে না, কেমন মাঠে যাত্রা হচ্ছিল। এই একজনের জন্য না আমাদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাবে মেজো বৌদি, রাস্তায় বেরোতে পারবে না, এই আমি বলে রাখলাম। চুপ কর সঙ্গীতা, ও কোনো অন্যায় কাজ করেনি, কোনো ছোট কাজ করেনি।
পথে নিজের পরিশ্রমে নিজের যোগ্যতায় যে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই একদিন এই পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে পারে। আমি সৌমিলির গোলাম হয়ে 1,00,000 টাকার চাকরি করছি সেটা তোরা মেনে নিচ্ছিস, কিন্তু একটা মেয়ে সৎ পথে ব্যবসা করতে চাইছে সেটা তোরা মেনে নিতে পারছিস না। অবশ্য মেনে নিবি বাকি করে, সৌমিলির মতো একটা মেয়ে ফ্রিতে গিফট দিচ্ছে সেটা ভেবেই তো আনন্দে আত্মহারা। নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটা দেখবি কি করে তোরা? চোরটা ভাই, গলাবাজি করবি না সঙ্গীতা। তার চেয়ে যেটা ভালো হয় সেটা কর। বাড়িতে তো একটা গোল্ডেন এক্সাম্পল আছে, আর সর্বমঙ্গলা তোর থেকে বয়সে তো খুব বেশি বড় নয়, অনেকটা সমবয়সী। তার কাছে অভিজ্ঞতা নিতে তোর ক্ষতি কি? সে কিভাবে লড়াই করছে, একটা গ্রামের মেয়ে হয়ে কিভাবে সে লড়াই করছে সেটা তো শিখে নিতে পারিস। শেখায় তো কোনো লজ্জা নেই, তাহলে তোর শিখতে আপত্তি কোথায়? মা, মা তুমি শুনেছো? একটা সাবস্ট্যান্ডার্ড মেয়ের সামনে ছোটটা ভাই কিভাবে আমাকে অপমান করছে। সত্যি অনিশ, নিজের বউকে সাপোর্ট করতে গিয়ে নিজের বোনকে এতটা অপমান করিস না, এতটা ছোট চোখে দেখিস না। আমি সবই শুনছি, সবই বুঝতে পারছি। কেন বুঝবে না মা? তবে যেটা ঠিক আমি সেটাই বোঝাবো, ভুল কিছু বোঝাবো না। আর তুইও আমাকে ভুল বুঝিস না সঙ্গীতা। আরে আরে, আমি তো তোর দাদা, তাই তুই কিছু ভুল করলে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব আমার। সঙ্গীতা প্লিজ, নিজে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ না কি ভুলটা করেছে সর্বমঙ্গলা। নিজের পায়ে স্বাধীনভাবে দাঁড়াতে চায়, এটা কি ভুল? এটা কি অন্যায়? এত পড়াশুনো করে তুই কি চাইবি? নিজের পায়ে দাঁড়াতে, নিজেকে স্বাবলম্বী করতে, তাই তো? তুই একটু ভালো করে ভেবে দেখ, বুঝতে পারবি। সর্বমঙ্গলাকে দেখে আমাদের ভালো লাগা উচিত, অনুপ্রাণিত হওয়া উচিত। আমার বউ বলে বলছি না, আমার এইটুকু জীবনে বহু মানুষকেই তো আমি দেখেছি, এরকম লড়াই আমি কাউকে করতে দেখিনি। আমি তো ওকে দেখে অনুপ্রাণিত হই, ও আজকে নিজের পায়ে দাঁড়ানোর পারমিশন চাইছে। কেন আপত্তি করছিস তুই বোন? কোনো লাভ হবে না মা, যতই পারমিশন দিই কাজের কাজ কিছুই হবে না। কাল সকালেই আমি আসল কাজ হাসিল করে দেব, কেউ কিচ্ছু করতে পারবে না। সত্যি অনিশ, আজকে তুই ফাটিয়ে দিয়েছিস। আর ছোট বৌমা, তোমার কথাগুলো কিন্তু আমি শুনেছি। অমিতা, এখনো চুপ করে দাঁড়িয়ে আছো? দাও দাও, পারমিশনটা দিয়ে দাও। অনিশ যে কথাগুলো বলল সেগুলো একটা সুস্থ পরিবারের কথা, যে পরিবার মনুষ্যত্বের দাম দেয়। আর ভাবছিলাম ছোট বৌমার কথা, কদিনই বা ওই বাড়িতে এসেছি, হ্যাঁ আমরা ওকে কি দিয়েছি, অনিশই বা ওকে কি দিতে পেরেছি যার জন্য একটা পরিবারের কথা ভেবে নিজেকে এইভাবে উজাড় করে দিতে চাইছে? এই তো চাই, সংসারে সব মানুষ সমান হয় না, কিন্তু যে নিজের স্বার্থের কথা না ভেবে এত অপমান সহ্য করেও সংসারের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে এভাবে, তাকে ভালো না বেশি পারা যায় না। দাও দাও অমিতা, পারমিশনটা দিয়ে দাও, তোমার এই সাজানো সংসারের স্বার্থেই ওকে ওর কাজ করার অনুমতি দাও। আমরা সবাই ওর পাশে দাঁড়াবো, শুধু ওর কেন, আমরা সবাই সবার পাশে দাঁড়াবো। সেই স্বপ্ন বুকে নিয়ে তো এতদিন ধরে সংসারটাকে আগলে রেখেছি, না হলে এতদিনে দেখতে সব যে যার মতো আলাদা হয়ে গেছে, আর তুমি আর আমি ওই বৃদ্ধাশ্রমে বসে পরপারে যাবার দিন গুনতাম। না না ছোট মামা, আর কে কি করবে জানি না, আমি তোমার পাশে আছি। আমিও আছি সর্বমঙ্গলা, আমার যেটুকু সামর্থ্য আছে সবটা নিয়ে তোমার পাশে আমি আছি। হ্যাঁ
সর্বমঙ্গলা, আমরা সবাই থাকবো তোমার সাথে। কি শ্রেয়া? থাকবো মানে? আমরা তো আগেই ছিলাম, এখন আরো বেশি করে থাকবো। আছি তো, আমিও আছি, বাড়ির সবাই যখন আছে আমিও আছি, আর শুধু আমি কেন, সঞ্জনাও আছে, তাই না? ব্যাস, তাহলে আর কি সর্বমঙ্গলা, নিন এবার তৈরি হন। আপনি চুপ করুন, আমি মার কাছ থেকে শুনব। মা, আপনার মেয়ে হয়ে এটুকু লড়াই করার সুযোগ আমি পাবো না? আপনি আমায় অনুমতি দেবেন না? বলুন না মা। তুমি যা করতে চাইছো করো, কিন্তু যেসব কথা তুমি দিয়েছো সেগুলো যেন সমস্ত খেয়াল থাকে। সংসারের সমস্ত কাজ তুমি করবে, তারপর তোমার ব্যবসার কাজ করবে। কোনো ভুল চুক হলে আমি কিন্তু মাফ করবো না। আর বড় বৌমা, আমি তোমাকে বলছি, শ্রেয়া আমি তোকেও বলছি, তোরা সর্বমঙ্গলার সমস্ত কাজ করে দিয়ে ওকে ড্যাং ড্যাং করে বাইরে বেরোনোর সুযোগ করে দিবি সেটা কিন্তু আমি মেনে নেব না। ও যখন বাড়ির বউ, তখন বাড়ির বউয়ের যা যা কর্তব্য, যা যা দায়িত্ব, যা যা কাজ, সেগুলো সমস্ত করে তারপর ও বাইরে বেরোবে। বুঝাতে পেরেছি? হ্যাঁ। ব্যাস, কেল্লা পথে পারমিশন গ্রান্টেড। এই যে ছোট বৌমা, তোমার ওই ধূপকাঠির বিজনেসে আমাকে যদি কোনো কাজে লাগে না, আমাকে সঙ্গে নিতে পারো। হাজবেন্ড না, বাবা কিন্তু আপনাকে অনেকভাবে হেল্প করতে পারে। বাজেট, চিঠিপত্র, ড্রাফট, অ্যাকাউন্টস, এইসব কিন্তু বাবা খুব ভালো পারে। তবে তো বাবাকেই সব দায়িত্ব নিতে হবে, বাবাই থাকবেন আমাদের কোম্পানির মাথায়। বাবা ছাড়া আর কেই বা কোম্পানির লাভ ক্ষতির হিসেব সব থেকে ভালো বুঝতে পারবেন বলুন? তাই আজ থেকে বাবাই আমাদের চিফ অ্যাকাউন্টেন্ট আর প্রধান পরামর্শদাতা। আরে, তোরা সত্যি ধরে নিলি নাকি? আমি তো মজা করে কথাটা বলছিলাম। না বাবা, আমি হয়তো নিজে থেকে কথাটা বলার সাহস পেতাম না, কিন্তু আপনি যখন নিজে মুখে কথাটা বলেছেন, তখন আপনার এই ছায়া ছেড়ে আমরা কোথায় যাই বলুন তো? আপনাকেও কোম্পানির দায়িত্ব নিতে হবে বাবা। আর আর আমি সেলসের দিকটা দেখব। আরে, ক্লায়েন্ট ধরার কাজই তো আমি করি। বর্ধা, তুমি কি করে ওর ক্লায়েন্ট জোগাড় করে দেবে বলো? তুমি তো নিজের চাকরি সামলাতেই হিমশিম খাও। আরে, রাখো তো তোমার চাকরি, ওই কটা টাকার জন্য অন্যের গোলামি করাচ্ছে, নিজের ফ্যামিলি ব্যবসায় জান লড়িয়ে দেওয়া ভালো। সাব্বাস বর্ধা ভাই, সাব্বাস। আর সর্বমঙ্গলা, আপনার চাপ কিন্তু বেশ অনেকটাই কমে গেল। তুই কোনো চিন্তা করিস না ভাইয়া, যদি অর্ডার বেশি থাকেও তাহলে আমি আর বৌদি মিলে রাত জেগে ধূপকাঠি বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর ওকে ধূপকাঠি বানাতে দেখে আমরাও খানিকটা শিখে গেছি, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। গ্রেট, এবার এসো তুমি সৌমিলি মিত্র, আমাকে না হয় এগ্রিমেন্টের ফাঁদে আটকে রাখলে, কিন্তু আমার ফ্যামিলির ঐক্যের সাথে লড়বে কি করে? আমাকে সরিয়ে আমার ফ্যামিলির ইউনিটির এক ফোঁটা চিরও তুমি ধরাতে পারোনি, আর পারবেও না। এবার তুমি হারবে সৌমিলি মিত্র, ও হারা হারবে।